যাত্রী সারণী একটা আপডেট দেই, এটা হচ্ছে মাওয়ার এক্সপ্রেস হাইওয়ের একটা যাত্রী সারণী। হ্যাঁ, যাত্রী সারণী কেন দেওয়া হয়, লাইক হচ্ছে যে আপনার বৃষ্টি বা রোদ হইলে নিয়ারেস্ট যারা যাত্রী আছে তারা ব্রেক নিতে পারবে। তো এখন বৃষ্টি হচ্ছে, দেখেন যাত্রী সারণী আদৌ কি সেভ করতে পারতেছে, এই যে আমার জুতা পা এই যে হাতে ফুল বৃষ্টি পড়তেছে, বাইক তো ভিজবে, ইটস ওকে ফাইন নর্মালি, বাট এইরকম বৃষ্টি সারণী মানে যাত্রী সারণী যদি বৃষ্টি পড়ে তাহলে ভাই এই যাত্রী সারণী দেয়ার না দেওয়া তো একই কথা হইল না। এইবার আপনাদের একটা দারুণ জিনিস দেখাই, যাত্রী সারণীতে বৃষ্টি থেকে বাঁচার একটা উপায়, ট্রাস্ট মি, সবাই উপরে উঠছে, দেখেন আমি নিজে উঠছি ভাই, কিছু করার নাই, কাজ হচ্ছে যে বৃষ্টি হইতেছে, ওই পাশে কেউ উঠে নাই, ওই পাশে উঠছে, দুই তিনজন উঠছে, নাথিং টু ডু, কাজ হচ্ছে বৃষ্টি হইতেছে, এই যেমন পা দেখেন কৈরালিংয়ের উপরে, লাইক বৃষ্টি থেকে বাঁচার নিঞ্জা টেকনিক হচ্ছে যাত্রী সারণীতে আপনি দুই ফুট উপরে, এইটা যদি আগে দেখতাম তাহলে তখন জুতোটা ভিজতো না, জুতা ভিজতো, প্যান্ট একটু ভিজতো না, যাক এতক্ষণ পর আইডিয়াটা যে পাইছি যে ভাই ইনভেন্ট করছে তাকে হচ্ছে বিশেষভাবে থ্যাংক ইউ জানাই। বাট বৃষ্টির সাউন্ডটা খুব সুন্দর লাগতেছে, মানে মারাত্মক লেভেলের সুন্দর। এখন একটু লাগে পানি, বাট সেটা হচ্ছে আমার পায়ে লাগতেছে, হালকা পায়ের নিচের পোর্শন ভিজতে পারে, পুরোটা ভিজতেছে না, নিচে থাকলে এতক্ষণ পুরোটা ভিজে দিতাম,